দেখছেন ইলেকট্রিক বাংলা পোর্টাল পক্ষ থেকে আমি আছি অনন্ত। আজকে নিশ্চয়ই আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন যে মিক্সার গ্রাইন্ডারের জার বা বাটি রিপেয়ারিং বাড়িতে বসি, আর আমি এই কাজটা দেখানো হবে আপনাদেরকে, বাড়িতেই কাজটা করে দেখানো হবে। তো চলুন আর বেশি কথা বলো না, আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনারা শিখে যাবেন যে কীভাবে আপনারা বাটি রিপেয়ারিং করবেন। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা দেখে যদি একটুখানি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিও শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এই মিক্সার গ্রাইন্ডারের, এটা হচ্ছে বাটি, এটা আর কেউ জারও বলে কেউ বাটিও বলে। তো এটা আমি আজকে রিপেয়ারিং করে দেখাবো। তো এটা রিপেয়ারিং করা বলতে এর তো বিশেষ কিছু মাল নেই, এর মাল আছে দেখুন ব্লেড, শ্যাফ্ট আর এই কাবলিং আর বুশ ভেতরে। আর সাধারণত এই বাটিগুলোর বেশিরভাগ বুশগুলোই খারাপ হয়ে যায়, তো বুশগুলি চেঞ্জ করতে হয়। তো আমি আজকে দেখাবো আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনারা নিজেরাও বাড়িতে বসে করতে পারবেন, এটা এমন কিছু আহামরি ব্যাপার নয়। তো দেখুন প্রথমে খুলে নিন। তো আপনারা এখানে লক্ষ্য করুন যে এই ছুঁড়িটা দেখুন এই দিকে আছে, ছুঁড়িটার দাঁতটা এইদিকে ঘুরবে, তাই তো? তাহলে আপনাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে লেফট, মানে যে সাইডে টাইট হয় সেই সাইডে খুলবে, যে সাইডে লুজ হয় সেই সাইডে টাইট হবে। তো আমি দেখুন কীভাবে খুলছি। তো এটাকে এটা টাইট হয়ে গেছিলো তাই খুলছিল না, তাই আমরা প্লাসের সাহায্য নেবো। তো এইখানে অবশ্যই একটা কাপড় দেবেন, কারণ ব্লেডটা এমনি যখন আপনারা ধরবেন শুধু হাতে তখন কিন্তু হাত কেটে যেতে পারে, তাই একটা কাপড় দিয়ে ধরবেন ব্লেডটা আর প্লাসটা দিয়ে আপনারা এইখানে ঢুকিয়ে ইয়ে করবেন, তাহলেই দেখবেন এটা খুলে যাবে, ইজিলিভাবে খুলে যাবে। আর ওয়াশারগুলো খুব সাবধানে রাখবেন, কারণ ওয়াশারগুলো হারিয়ে গেলে তখন কিন্তু বেশি প্লে হয়ে গেলে একটু প্রবলেম হতে পারে। তো খুলে নিলাম। তো শ্যাফটা দেখুন, শ্যাফটা ভালো আছে, শ্যাফটা কিন্তু খাঁয়নি কো, তাহলে আমাদের বুশ পাল্টালি কমপ্লিট হয়ে যাবে। তো বুশটা পাল্টানোর জন্য এই সকেট লাগবে, এই সকেটগুলো এমন কিছু বেশি দাম নয়, এই সকেটগুলো কিনতে গেলে যে কোনো দোকানে গেলে পেয়ে যাবেন, ইলেকট্রিকের যেখানে পার্টস বিক্রি হয় এই মিক্সির আর্মেচার ফার্মেচার সেখানেই পেয়ে যাবেন। আর এর সঙ্গে এই একটা শ্যাফ দেবে, এই শ্যাফটা ভালো করে দেখুন এখানে বিট করা আছে, দিয়ে সরু পাড়া করা আছে, যাতে এই যে বুশে ঠিক ভালোভাবে ঢুকে যাবে। তাহলে আমরা এই যে এই সকেটটা আছে এটাকে এইখানে রাখবো, আর এই শ্যাফটা দিয়ে, হ্যাঁ, আর এই যে হাতুড়ি লাগবে, হাতুড়ি দিয়ে জাস্ট হালকা হালকা করে বুশটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেল, এই দেখুন বুশটা। তো আমরা এখন নতুন বুশ লাগাবো। তো এটা হচ্ছে নতুন বুশ, এটা নতুন বুশ, বুশের নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বুশের নাম্বারটা হচ্ছে 411 নম্বর বুশ এটা, এটা আর এই বুশটা একই বুশ। তো এটা এবার আমরা লাগাবো, তার জন্য আবার ঠিক একইভাবে বসিয়ে নেবো। বসিয়ে নেওয়ার পর এই বুশটাকে ওপরে ঠিক এইভাবে বসাবো, তারপরে শ্যাফটা এই বুশের হোলে ঢুকিয়ে দেবো। এরপর আমরা যেটা করব সেটা খুব আস্তে আস্তেও নয়, খুব জোরেও নয়, মিডিয়ামভাবে মারতে হবে। দেখুন এইভাবে মারবেন, মারার পর বুশটা সেট হয়ে গেল, বুশটা সেট হয়ে গেল, বেশি হয়ে গেছে। তো আমি আর একটুখানি নামিয়ে দেবো, তা নাহলে মিক্সার গ্রাইন্ডারে কাবলিংয়ে পাবে না। তো আমরা নামিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এই শ্যাফটাতে এক হালকা অয়েল দিতে হবে, হালকা, বেশি দেবেন না, তাহলে মশলাই কিন্তু পেয়ে যাবে, তখন পেটের গণ্ডগোল হতে পারে, এই অল্প দেবেন। অয়েল আমরা নিয়ে এসেছি, তো এই অয়েলটা হালকা করে আগুলে ডুবিয়ে হালকা করে শ্যাফটে শুধু লাগিয়ে দিন। আচ্ছা, এই শ্যাফটে লাগানোর পর এবার আমাদেরকে দেখতে হবে যে বুশটা কতটা টাইটে গেছে, বেশি টাইটে গেলে তখন আবার কিন্তু রাউন্ড ফাইল দিয়ে কিন্তু ভেতরটা একটু খোয়াতে হবে, তাহলে শ্যাফটা ঢুকবে না। আমি একটু দেখে নিচ্ছি, দেখুন আমি একটু দেখে নিচ্ছি, দেখুন ভালোভাবে কিন্তু বুশটা কিন্তু ভালোভাবে কিন্তু শ্যাফটা ঢুকে গেল, তাহলে আমাকে আর এই ফাইলে করে ঘষতে হবে না। আচ্ছা, এরপর দেখুন কত সুন্দরভাবে ইজিলিভাবে ঘুরছে, কোনো গজাগজি নেই, দেখুন একবার টাইট। এবার যেটা করতে হবে এই ওয়াশারগুলোকে আমাকে আবার পুনরায় দিয়ে দিতে হবে। আর এই যে স্টিলের ওয়াশার যদি আপনাদের মিক্সার গ্রাইন্ডারে যদি বাটিতে থাকে, তাহলে ওই স্টিলের ওয়াশারগুলোকে আপনাদেরকে উপরে রাখতে হবে আর এইগুলোকে তলায় দিতে হবে। তো আমি ঠিক এই একইভাবে করে নেবো। তো এইগুলোকে দেওয়া হয়ে গেছে, দেখুন আপনারা ভালো করে দেখুন। তো এরপর একটুখানি অয়েল আর একটুখানি এই থ্রেডের কাজটা দিয়ে দেবো, দিয়ে এই কাবলিংটাকে আমরা সুন্দরভাবে লাগিয়ে নেবো। এটা যেদিকে খোলে সেদিকে টাইট হবে, এটা আমি এর আগেই বললাম আপনাদেরকে। তো দেখুন আমরা টাইট করে নিচ্ছি, একটু কাপড় দিয়ে ধরতে হবে, তাহলে হাত কেটে যেতে পারে, প্লাস দিয়ে একটুখানি টাইট করে নেবো। ব্যাস,
দেখতেই পাচ্ছেন আমাদের বাটি কিন্তু সারানো কমপ্লিট হয়ে গেল। আপনারা বুঝতেই পারলেন যে আপনারা বাড়িতে বসে মাত্র এই কটা মাল হাতে গুনা, একটা দুটো তিনটে চারটে, এই চারটে মাল আপনাদের কাছে যদি থাকে, আপনারা যদি জোগাড় করতে পারেন, এইগুলোর দাম এমন কিছু বেশি নয়, তাহলেই আপনারা একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি ইজিলিভাবে সারাতে পারবেন। আর যদি আমার ভিডিওটা দেখে একটুখানি যদি আপনাদের উপকার হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।